আমি সুদীপ্ত ভট্ট তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। থাম্বনেল দেখেই তোমরা যে জিনিসটি সম্পর্কে জানতে পেরে গেছো যে আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো ম্যাপ পয়েন্টিং। মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেকেরই এই সাবজেক্টটা খুবই ভাইটাল লাগে। হ্যাঁ, অবশ্যই এটা একটি ভাইটাল সাবজেক্ট, তবে এমনও ভাইটাল না যে তোমরা মাধ্যমিকে দশে দশ পারবে না। এই ম্যাপ পয়েন্টিং এর জন্য তোমাদের মূলত চারটা স্টেপ ফলো করতে হবে। নাম্বার ওয়ান স্টেপ, তোমাদের দিক সম্পর্কে আইডিয়া রাখতে হবে, অর্থাৎ কোন দিকটা উত্তর পূর্ব, কোন দিকটা দক্ষিণ পূর্ব, কোন দিকটা উত্তর পশ্চিম, এই দিক সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা রাখতে হবে। সেকেন্ড স্টেপ, ভারতবর্ষের রাজ্যের অবস্থান সম্পর্কে তোমাদের জানতে হবে, অর্থাৎ ভারতবর্ষের কোন রাজ্য কোন জায়গায় অবস্থিত তার সম্পর্কে তোমাদের জানতে হবে। থার্ড স্টেপ হলো ইনফরমেশন, অর্থাৎ তোমাকে প্রশ্নপত্রে যেই প্রশ্নটি করা থাকবে তার ইনফরমেশন তোমাকে জানতে হবে। উদাহরণস্বরূপে তোমাদের আমি বলি যে এমন একটা কোশ্চেন আসলো যে ভারতবর্ষের সবথেকে শুষ্কতম স্থান চিহ্নিত করো, তখন তোমার এর ইনফরমেশান জানতে হবে যে ভারতবর্ষের শুষ্কতম স্থান কোথায়। অবভিয়াসলি সেটা একটা মরুভূমি হবে, শুষ্কতম স্থান হলো একটা মরুভূমি। ভারতবর্ষের মরুভূমি কোথায়, সেটা হচ্ছে থর মরুভূমি, এবং এটি কোথায় অবস্থিত, রাজস্থান। এই যে ইনফরমেশানটা, এই ইনফরমেশানটা কিন্তু তোমাকে জানতে হবে। এবং ফোর্থ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, সেটা হলো প্র্যাকটিস। তোমরা নিশ্চয়ই শুনেছো প্র্যাকটিস মেক ম্যান অ্যান্ড ওমেন পারফেক্ট, তো ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রেও এই কথাটি প্রযোজ্য। প্র্যাকটিস তোমাকে করতে হবে। প্রতিদিন তুমি যদি একটা করে ম্যাপ পয়েন্টিংয়ের সেট করো, তাহলে আমি তোমাদের কথা দিয়ে বলতে পারি যে তোমরা মাধ্যমিকে দশে দশ পাবে। এই ম্যাপ পয়েন্টিংয়ের জন্য প্রথমে তোমাদের কিছু টপিক সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার করে নিতে হবে, যেমন দিক, প্রতীক অর্থাৎ চিহ্ন, অর্থাৎ তুমি ম্যাপ পয়েন্টিংয়ের সময় কোন জায়গায় কোন চিহ্ন দিবে। যেমন বিমানবন্দরের সময় তুমি কোন চিহ্ন দিয়ে বিমানবন্দর তুমি চিহ্নিত করবে, কিংবা রেল তৈরির কারখানা তোমাকে যদি চিহ্নিত করতে বলে, তাহলে তুমি কোন চিহ্ন দিয়ে সেটাকে চিহ্নিত করবে, তার সম্পর্কে তোমাদের একটা বেসিক ধারণা তোমাদের নিতে হবে। তো সেই ধারণাটাই আমি তোমাদের ক্লিয়ার করতে চলছি। দেখো, তোমরা ছোটবেলা থেকে চারটে দিক সম্পর্কে পড়ে এসেছো, সেটা হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব আর পশ্চিম, এই চারটা দিক সম্পর্কে পড়ে এসেছো। কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের সময় তোমাকে আরও চারটে দিক সম্পর্কে জানতে হবে, সেটা হলো উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম এবং উত্তর পশ্চিম। দেখো, উত্তর আর পূর্বের মাঝখানে যে দিকটি আছে সেটি হলো উত্তর পূর্ব, উত্তর আর পূর্ব মিলে উত্তর পূর্ব। দক্ষিণ আর পূর্ব দিকের মাঝখানে যে দিকটি আছে সেটি দক্ষিণ আর পূর্ব মিলে একসাথে হয়ে যায় দক্ষিণ পূর্ব। এবার দক্ষিণ আর পশ্চিমের মাঝখানে যে দিকটি আছে সেই দিকটি দক্ষিণ আর পশ্চিম মিলে দক্ষিণ পশ্চিম। ঠিক একইভাবে উত্তর এবং পশ্চিম এর মাঝখানে যে দিক আছে সেটা উত্তর আর পশ্চিম মিলে উত্তর পশ্চিম। দেখো তাহলে ম্যাপটার মধ্যে এটা হবে উত্তর দিক, এটা হবে দক্ষিণ দিক, এটা হবে পূর্ব দিক আর এটা হবে পশ্চিম দিক। ঠিক সেইভাবে এ পশ্চিম আর দক্ষিণ এই দুটার মাঝখানে যে দিকটি কি আছে সেটা কি হয়ে যাবে, দক্ষিণ পশ্চিম। সেটি হয়ে যাবে কি কি দিক হয়ে যাবে, সেটি হয়ে যাবে দক্ষিণ পশ্চিম দিক। এবার পূর্ব আর দক্ষিণ এর মাঝখানে যে দিকটি আছে সেই দিকটি কি হয়ে যাবে, দক্ষিণ পূর্ব। কি দিক, দক্ষিণ পূর্ব দিক। এবার উত্তর দিক আর পূর্ব দিকের মাঝখানে যে দিকটি আছে সেটি হয়ে যাবে উত্তর পূর্ব। এবং উত্তর আর পশ্চিম দিকের মাঝখানে যে দিকটি আছে সেই দিকটি কি হয়ে যাবে, সেই দিকটি হয়ে যাবে উত্তর পশ্চিম। এবার আমরা একটা এরকম করে একটা দাগ টেনে নিই, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। তাহলে দেখো এই জিনিসটাই এই ম্যাপে আমি বানিয়েছি। এবার তোমাকে যদি বলে যে কোনো একটা রাজ্যের অবস্থান বা কোনো জায়গার অবস্থান
কোন দিকে, ভারতের সাপেক্ষে কোন দিকে, তখন তোমাকে এই বিন্দু থেকে বলতে হবে। উদাহরণ স্বরূপে বলি যে তোমরা নিশ্চয়ই জানো ভারতবর্ষের যে নিচে যে জিনিস জায়গাটা আছে সেই জায়গাটা কি, সেই জায়গাটা হচ্ছে শ্রীলঙ্কা। কি? শ্রীলঙ্কা। এবার যদি তোমাকে ম্যাপে আসে যে ভারতবর্ষ থেকে শ্রীলঙ্কা কোন দিকে, তবে দেখো ভারতবর্ষ থেকে শ্রীলঙ্কাটা অনেকটা দক্ষিণের পাশাপাশি, অর্থাৎ ভারত থেকে শ্রীলঙ্কা হচ্ছে দক্ষিণ দিকে। দেখো এটা দক্ষিণের যে দাঁতটি আছে তার পাশাপাশি, অর্থাৎ ভারত থেকে শ্রীলঙ্কা দক্ষিণ দিকে। এবার যদি তোমাকে বলে, তোমরা নিশ্চয়ই জানো এই জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম হচ্ছে নেপাল। এবার যদি তোমাকে বলে যে ভারত থেকে নেপাল কোন দিকে, তাহলে তোমরা কি বলবে, ভারত থেকে নেপাল উত্তর পূর্ব দিকে। কারণ দেখো এই যে উত্তর আর পূর্ব, এর মাঝখানে যেই দিকটি আছে সেটা হচ্ছে উত্তর পূর্ব, এবং ভারতবর্ষ এবং নেপাল এই সেন্টার থেকে উত্তর পূর্বের দিকে। এই জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম হচ্ছে পাকিস্তান, আমাদের প্রতিবেশী রাষ্ট্র। এবং এই পাকিস্তানের সাথে আমাদের অনেক বিবাদে জড়িত আছে। এবার তোমাদের কোশ্চেন আসতেই পারে যে ভারতের সাপেক্ষে পাকিস্তান কোন দিকে, তখন তোমাকে ঠিক একইভাবে এই পয়েন্ট থেকে দেখতে হবে যে পাকিস্তান ভারতের সাপেক্ষে কোন দিকে। দেখো পাকিস্তান উত্তর পশ্চিম দিকে, এই দেখো উত্তর পশ্চিম, এই দাগের পাশাপাশি হচ্ছে পাকিস্তান, তাই পাকিস্তান হচ্ছে উত্তর পশ্চিম দিকে। এভাবে তোমরা দিক নির্ণয় করতে পারবে। আশা করি তোমরা দিক সম্পর্কে ধারণা পেয়ে গেছো। এবার যদি তোমাদের দিক সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা পরের টপিকে আসি, সেটা হলো প্রতীক। এবং তোমাদের যদি দিক সম্পর্কে ধারণা ক্লিয়ার না হয়, তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমরা নেক্সট ভিডিওতে সেটি আবার তোমাদের বুঝিয়ে দেব। তো আমাদের নেক্সট টপিক যেটা হলো প্রতীক, এটা ম্যাপ পয়েন্টিংয়ের একটা ইম্পর্টেন্ট অংশ। অর্থাৎ তুমি যদি প্রতীক সম্পর্কে না জানো, তাহলে তুমি ম্যাপ পয়েন্টিংয়ে ভালো নাম্বার পাবে না। তো প্রতীক সম্পর্কে আমরা জেনে নিই। ধরো তোমাকে কোনো পর্বতশ্রেণী বললো যে পর্বতশ্রেণী, এই পর্বতশ্রেণী চিহ্নিত করো, তখন তোমাকে পর্বতশ্রেণী ঠিক এইভাবে চিহ্নিত করতে হবে, এই চিহ্ন দিয়ে। দেখো এখানে অনেকগুলি পর্বত, অনেকগুলি পর্বত পরপর পরপর আছে। তোমরা নিশ্চয়ই জানো পর্বতশ্রেণী কথাটির অর্থ কী। পর্বতশ্রেণী মানে হচ্ছে যখন অনেকগুলি পর্বত পাশাপাশি অবস্থান করে একটা শ্রেণী সৃষ্টি বা একটা চেইনের সৃষ্টি করে, তখন তাকে পর্বতশ্রেণী বলা হয়। দেখো এখানে অনেকগুলো পর্বত, এই যে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এরকম অনেকগুলো পর্বত পরপর পরপর অবস্থান করছে, তাই এটি একটি পর্বতশ্রেণী। সেকেন্ড, পর্বতশৃঙ্গ। অর্থাৎ তোমাকে যদি বলে কোনো একটা পর্বতশৃঙ্গ চিহ্নিত করতে, তখন তোমাকে এই চিহ্নের মাধ্যমে তোমাকে চিহ্নিত করতে হবে। অর্থাৎ একটা ত্রিভুজ এবং তার ভিতরে তুমি রং করে দেবে। তুমি এটা পেন্সিল দিয়ে করবে, তোমরা যখন ম্যাপ পয়েন্টিং করবে তখন কিন্তু পেন দিয়ে না, তখন কিন্তু পেন্সিল দিয়ে করবে। থার্ড যেটা আছে সেটা হচ্ছে নদী। নদীর সময় শুধুমাত্র একটা দাগ দিয়ে অনেকে ছেড়ে দেয়, কিন্তু শুধুমাত্র একটা দাগ দিয়ে ছেড়ে দিলে হবে না, তার পাশে অ্যারো দিতে হবে। অ্যারো অ্যারো কি চিহ্নিত করছে, অ্যারো চিহ্নিত করছে নদী কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, তাই তোমাকে এই দাগের পাশে পাশে অ্যারোটাও দিতে হবে। যদি না দাও তাহলে কিন্তু তোমরা মাধ্যমিকে নাম্বার পাবে না। হ্রদের জন্য এই চিহ্নটা, মরুভূমির জন্য একটা যেই যেই জায়গায় মরুভূমি চিহ্নিত করবে সেই জায়গায় তোমরা ডট 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 দিবে। এই দেখো আমি এখানেও ডট 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 দিয়েছি। মালভূমির জন্য এই চিহ্নটা, উপকূলের জন্য এই চিহ্নটা, একটা উপকূল অংশ তোমরা দাগ দিয়ে সেখানে সোজাসুজি দাগ টেনে দেবে। অরণ্যের জন্য কাটা 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 অংশ দিবে, বা তোমরা অন্য ধরনেরও চিহ্ন দিতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করছে। এবং শিল্প, শিল্পের ক্ষেত্রে অনেকগুলি শিল্প আসে। ইঞ্জিনিয়ারিং শিল্প তোমাকে যদি চিহ্নিত করতে বলে, তাহলে তোমাকে এই চিহ্নটা। লৌহ শিল্প, ইস্পাত শিল্প তোমাকে যদি বলে, তাহলে তোমাকে এই আয়তাকার একটা বক্স করে তার ভিতরে রং করে দেবে। পেট্রোকেমিক্যালের জন্য এই চিহ্নটা।
কার্পাসের জন্য একটা পঞ্চভুজ এঁকে তার ভিতরে রং করে দেবে। রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র তোমাকে যদি বলে তাহলে একটা ইঞ্জিনের ছবি এঁকে দেবে। যদি তোমাকে বলে জাহাজ নির্মাণ কেন্দ্র তাহলে তোমরা একটা জাহাজ এঁকে দেবে ওই জায়গায় যেখানে তোমাদের জাহাজ নির্মাণ কেন্দ্র আছে। এবং তোমাকে যদি বলে বিমানবন্দর তাহলে তোমাকে একটা বিমানের ছবি এঁকে দিতে হবে। এবং লাস্ট হচ্ছে কোনো নগর বা কোনো বিভিন্ন উল্লেখযোগ্য জায়গা যদি তোমাকে বলে তাহলে একটা গোল করে তার ভিতরে তোমরা রং করে। তো চলো আমরা ম্যাপের মধ্যে কীভাবে প্রতীকের ইউজ করতে হবে তার সম্পর্কে জেনে নিই। যেমন আমি এখানে দেখো করেছি আরাবল্লী পর্বত, আরাবল্লী পর্বত শ্রেণী যেটা আছে সেটাকে আমি এইভাবে চিহ্নিত করেছি। দেখো আমি বলেছিলাম পর্বত শ্রেণী এই চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে, তাই আমি এটাকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করেছি। তো আমি এরপরে যেটা করেছি সেটা হচ্ছে নর্মদা নদী। নর্মদা নদী দেখো আমি নর্মদা নদীকে একটা দাগ দিয়ে প্রকাশ করেছি, এবং শুধু দাগ দিয়ে ছেড়ে দিইনি, তোমাদের আমি যেটা বলেছি সেটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটাও আমি এখানে দেখিয়ে দিয়েছি। দেখো অ্যারো চিহ্নটা নর্মদা নদী এ পাশ থেকে এ পাশ অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমের দিকে প্রবাহিত হচ্ছে, তাই আমি দেখো অ্যারো চিহ্নগুলা আমি পূর্ব থেকে পশ্চিমের দিকে দিয়েছি। দেখো আমি এখানেও বলেছি যে নদী যখন প্রচিহ্নিত করবে তখন শুধু দাগ দিয়ে ছেড়ে দিলে হবে না, সেখানে অ্যারো চিহ্নও দিতে হবে। এবার আমি যেটা করেছি সেটা হচ্ছে পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল, সেটা কি? সেটা হলো সুন্দরবন। দেখো আমি এখানে এটা চিহ্নিত করে দিয়েছি। এবার আমি যেটা চিহ্নিত করেছি সেটা হলো কফি উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের একটা কফি উৎপাদক অঞ্চল। দেখো আমি যেই জায়গাটা কফি উৎপাদক অঞ্চল সেই জায়গাটা আমি এই তেছড়া করে দাগ দিয়ে আমি চিহ্নিত করে দিয়েছি। এইভাবে তোমাদের মাধ্যমিক পরীক্ষার সময় প্রত্যেকটা তোমাদের চিহ্নিত করতে হবে বিভিন্ন কোশ্চেন, যেগুলো তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। এবার মাধ্যমিক পরীক্ষার্থীরা অনেকে করে কি, শুধুমাত্র এভাবে ম্যাপ পয়েন্টিং করে ছেড়ে দেয়, ফলে তাদের নাম্বার কমে যায়। কেন কমে যায়? কারণ তারা নির্দেশিকাটা লেখে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, ম্যাপ পয়েন্টিং এর খুবই ইম্পর্টেন্ট জিনিস। তোমরা যদি এই নির্দেশিকাটা না দাও তাহলে স্যাররা বুঝতে পারবে না কোনটা কিসের চিহ্ন, এবং স্যাররা না বুঝতে পেরে তোমাদের নাম্বার কেটে দেবে। তাই আমি তোমাদের বলছি যে তোমরা এভাবে ম্যাপ পয়েন্টিং করে বাম পাশে যে ফাঁকা জায়গা থাকবে, কিংবা এই ডান পাশে, একটা নতুন ম্যাপ দিয়ে বোঝাই, এই বাম পাশে কিংবা এই ডান পাশে যে ফাঁকা, যেখানেই তোমাদের ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গায় তোমাদের এই নির্দেশিকাটা দিতে হবে। দেখো আমি আরাবল্লী পর্বত আমি যেটা এখানে চিহ্নিত করেছি সেটা আমি দেখো নির্দেশিকার মধ্যে দিয়ে দিয়েছি। দেখো এইভাবে পর্বত শ্রেণীর চিহ্নিত করে পাশে লিখে দিয়েছি আরাবল্লী পর্বত। ঠিক একইভাবে নর্মদা নদী এইভাবে একটা দাগ দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে আমি নর্মদা নদী লিখে দিয়েছি। ঠিক এইভাবে দেখো আমি এখানে যেহেতু পুরো রং করে দিয়েছি, ঠিক এর জন্য আমি এই জায়গাটাও একইভাবে রং করে লিখে দিয়েছি যে এটি একটি পূর্ব ভারতের লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল। এবং একইভাবে কফি উৎপাদক অঞ্চলটাকেও আমি ঠিক এভাবেই নির্দেশিকার মধ্যে লিখেছি, ফলে কি হবে, স্যাররা বুঝতে পারবে যে তুমি কোন চিহ্ন কোন অংশ চিহ্নিতকরণের জন্য তুমি ম্যাপ পয়েন্টিংয়ে করেছ। তাই তোমাদের মেন যে জিনিসটি হলো সেটা হচ্ছে এইভাবে চিহ্নিত করে তোমাদের এখানে একটা নির্দেশিকা দিয়ে দিতে হবে। এবার তোমাদের যে জিনিসটা সম্পর্কে আমি জানাতে চলেছি সেটা তেমন গুরুত্বপূর্ণ নয়, তবে তোমাদের জেনে রাখা খুবই জরুরি, কারণ এগুলো যদি তুমি জানতে পারো তাহলে তোমার ম্যাপ পয়েন্টিং আরও সোজা হয়ে যাবে। সেটা কি? সেটা হলো আমাদের প্রতিবেশী দেশ, অর্থাৎ এই যা এইটা হচ্ছে আমাদের দেশ ইন্ডিয়া, তারে জাহাজে আচ্ছা হিন্দুস্থান আমরা, এবং এর চারপাশে যে সমস্ত দেশ আছে তার নাম সম্পর্কেও কিন্তু আমাদের কিছুটা আইডিয়া নিয়ে রাখতে হবে। তো চলো শুরু করা যাক। সবার প্রথমেই আসি আমাদের ভারতবর্ষের উত্তর পূর্ব দিকে, অর্থাৎ ভারতবর্ষের দেখো এই জায়গায় যে দেশটি আছে সেটা সবাই তোমাকে চেনো, সবাই তুমি চেনো, তোমরা চেনো এই দেশটা। এই দেশটার নাম হচ্ছে নেপাল, এই দেশটার নাম হচ্ছে নেপাল, ঠিক আছে। এবার এই দেখো একটা ছোট্ট দেশ আমাদের, এই যে এইটা আমাদের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের পাশেই দেখো একটা ছোট্ট দেশ আছে, সেই দেশটার নাম হচ্ছে ভুটান, সেই দেশটার নাম কি হলো ভুটান। এবার ভারতবর্ষের
ঠিক নিচে এই যে এই জায়গাটা, এই জায়গাটি যে দেশ আছে তার নাম হলো বাংলাদেশ। এই দেশের মাতৃভাষা এবং আমাদের পশ্চিমবঙ্গের মাতৃভাষা বাংলা সেম। এবং এই দুই দেশের যে জাতীয় সঙ্গীত লিখেছেন তিনিও একমাত্র একজন, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। এবার এই যে দেশটি দেখছো, এই যে দেশটি, এই দেশটির নাম হচ্ছে মায়ানমার। মায়ানমার এই দেশটাকে অনেকে বার্মাও বলে, বার্মা। এবার এই নেপালের ঠিক উপরে যে দেশটি আছে সেই দেশটির নাম হলো চীন। তোমরা সকলেই জানো এই দেশটি থেকেই আমাদের এই করোনা ভাইরাসের সৃষ্টি হয়েছে, চীন। এবার এই যে দেশটি, এই দেশটি তোমরা, আমি জানি তোমরা সবাই জানো এই দেশটির নাম কি। এই দেশটির নাম হচ্ছে পাকিস্তান। এবং পাকিস্তানের উপরেই যে দেশটি আছে সেই দেশটির নাম হচ্ছে আফগানিস্তান। এবং আফগানিস্তানের পাশে যে দেশ সেই দেশের নাম হলো ইরান। এবং সবশেষে আমাদের ভারতবর্ষের একদম দক্ষিণে যেই দেশটি আছে সেই দেশটির নাম শ্রীলঙ্কা। এই দেশটির নাম হলো শ্রীলঙ্কা। এবং এতক্ষণ আমরা জেনে নিলাম আমাদের ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্রগুলি সম্পর্কে। এবার আমাদের জানতে হবে যে আমাদের ভারতবর্ষের পাশে কতগুলি সাগর আছে। তোমরা দেখতে পারছো যে ভারত শুধুমাত্র একদিক থেকে দেশ দ্বারা ঘেরা, বিভিন্ন দেশ দ্বারা ঘেরা, কিন্তু বাদবাকি যে তিনটি দিক, ওই তিনটি দিকে ভারতবর্ষে রয়েছে সাগর। ভারতবর্ষের এদিকে অর্থাৎ ভারতবর্ষের পশ্চিম দিকে রয়েছে আরব সাগর, ভারতবর্ষের পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর, এবং ভারতবর্ষের যে দক্ষিণে রয়েছে সেটি হলো ভারত মহাসাগর। আশা করি এতক্ষণ আমি যেগুলো বুঝালাম তোমরা সেটা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে তো খুবই ভালো ব্যাপার। এবার তোমাদের মধ্যে যদি কেউ না বুঝে থাকো তাহলে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আমরা তোমাদের ঠিক আবার নতুন একটা ভিডিও বানিয়ে তোমাদের জিনিসগুলি আবার ক্লিয়ার করে দেব। আমি এখন তোমাদের সাজেশন দিব যে আমি যেগুলো করালাম, অর্থাৎ দিক, প্রতিবেশী রাজ্য, প্রতিবেশী রাষ্ট্র, এবং সাগর, এবং প্রতীক অর্থাৎ চিহ্ন, এই যে জিনিসগুলো তোমাদের আমি বোঝালাম সেটা তোমরা একটা খাতার মধ্যে নোট করে নাও বা তোমরা স্ক্রিনশটও নিতে পারো। এই জিনিসগুলো তোমরা যদি প্রতিদিন অনুশীলন করো অর্থাৎ প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় না তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের সময় এত অসুবিধা হবে। আমরা বিভিন্ন ধরনের টেস্ট পেপার এবং মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পর্যালোচনা করে একটা জিনিস আমরা দেখেছি যে মাধ্যমিকে প্রতিবারই এই কয়টা টপিকের উপর কোশ্চেন আসে, সেগুলি কী কী? নদ নদী, পাহাড় ও পর্বত, বিভিন্ন ধরনের ভূমি অর্থাৎ মালভূমি, সমভূমি, উপকূল এবং মরুভূমি, কৃষি অঞ্চল, অরণ্য অঞ্চল, শিল্পাঞ্চল এবং গুরুত্বপূর্ণ শহর। এই কয়টা টপিকের ওপর বেস করেই প্রতি বছর মাধ্যমিকে কোশ্চেন এসে থাকে। তো আমরা এই যে পরবর্তী যে লেকচার সিরিজ অর্থাৎ যে পরবর্তী ভিডিওগুলি আসবে সেগুলি ভিডিওতে এক এক করে টপিকগুলি নিয়ে আলোচনা করব এবং তোমাদের ম্যাপ পয়েন্টিং করে দেখাবো। অর্থাৎ পরের ভিডিওতে আমি ভারতবর্ষের যতগুলি নদী আছে সেগুলি একটি ম্যাপে পয়েন্টিং করে তোমাদের দেখাবো এবং তোমাদের বুঝিয়ে দেব যে কী করে তোমরা এই যে নদ নদী আছে এগুলি মাথায় রাখবে। এরপরে তোমাদের যখন সমস্ত টপিক নিয়ে আলোচনা আমি করে ফেলবো তারপরে যেটা আসবে তারপরে আমরা প্র্যাকটিস করব, অর্থাৎ বিভিন্ন টেস্ট পেপার অর্থাৎ ABTA, WBTA কিংবা প্রশ্নবিচিত্রা, এইসব টাইপের যে সমস্ত টেস্ট পেপার আছে তার থেকে আমরা ম্যাপ প্র্যাকটিস করব এবং তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। বিগত 5 বছরে যে সমস্ত ম্যাপিংয়ের যে সমস্ত কোশ্চেন এসেছিল সেগুলো আমরা সলভ করব এবং অ্যাট লাস্ট, সবার লাস্টে আমি তোমাদের সাজেশান দিব। কিন্তু তোমরা এই সাজেশানের উপর ভরসা করে থাকবে না, কারণ
তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে আমি তোমাদের যদি সাজেশনও দিয়ে দিয়ে দিই তাও তোমরা মাধ্যমিক পরীক্ষায় কিচ্ছু করতে পারবে না। মানে তোমাদের যেই তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের যে তোমাদের যে ম্যাপ পয়েন্টিংয়ের যে প্রবলেমটা থাকে সেই প্রবলেমটা প্রবলেমই থেকে যাবে। তাই আমি তোমাদের সাজেস্ট করব যে প্র্যাকটিস বা অনুশীলন এটাই ম্যাপ পয়েন্টিংয়ের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের এটা করতেই হবে, ইউ মাস্ট ডু দিস। আমার তোমাদের প্রতি লাস্ট যেটা সাজেশন, যেটা আমি তোমাদের 2 নম্বর স্টেপে বলেছিলাম যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম, তোমাদের বলেছিলাম 2 নম্বর স্টেপে যে ভারতবর্ষের রাজ্যের অবস্থান সম্পর্কে তোমাদের জানতে হবে, অর্থাৎ কোন রাজ্য ভারতবর্ষের কোন অংশে অবস্থিত সেটা সম্পর্কে জানতে হবে। তো এটা তোমাদের কিন্তু মাস্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, এইটা তুমি যদি পারো তাহলে কিন্তু তোমার কাছে ম্যাপ পয়েন্টিং খুবই সোজা হয়ে যাবে। দেখো, ধরো তোমাকে এমন একটা কোশ্চেন দিল যে ভারতবর্ষের সবথেকে শুষ্কতম স্থান কোনটি, তোমরা বলে দিলে যে ভারতবর্ষের শুষ্কতম স্থান হচ্ছে থর মরুভূমি। এবার থর মরুভূমি কোথায় অবস্থিত? থর মরুভূমি অবস্থিত হচ্ছে রাজস্থানে। এবার যদি কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে এটাই জানে না যে রাজস্থান ভারতবর্ষের কোন অংশে অবস্থিত, তাহলে সে কিন্তু কোনোদিনও ম্যাপ পয়েন্টিং করতে পারবে না, সে কিন্তু কোনোদিনও পয়েন্ট করে দেখাতে পারবে না যে এই জায়গাটা মরুভূমিটি আছে, ভারতবর্ষের শুষ্কতম স্থানটি আছে। তাই ভারতবর্ষের রাজ্যের অবস্থান সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা থাকতেই হবে। তো এর জন্য কি করবে, এর জন্য বাজারে ভারতবর্ষের বিভিন্ন মানচিত্র পাওয়া যায়, কিংবা এখন তো মোবাইলেই চলে এসেছে, নেটেই তুমি ভারতবর্ষের মানচিত্র পাবে, এখান ওখানে ভারতবর্ষের কোন জায়গায় কোন রাজ্য অবস্থিত সেটা দেওয়া থাকবে বা পয়েন্ট করা থাকবে। তোমরা সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন একবার করে তোমরা চোখ বুলাবে, আর এরকম করে মাত্র 21 দিন তুমি যদি চোখ বুলাতে থাকো তাহলেই তোমার কাছে তোমার একটা আইডিয়া চলে আসবে যে ভারতবর্ষে কোন রাজ্য কোন স্থানে অবস্থিত। তাহলে আজ এ পর্যন্তই, পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। পরের ভিডিওতে আমি তোমাদের ভারতীয় নদনদীর ম্যাপ পয়েন্টিং করে দেখাবো। আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং হ্যাঁ, পড়তে থাকো, টাটা।